কি ব্যাপার আবির, তুমি এখানে কি ভেবে? মানে? মানে খুব সহজ, তুমি বুঝতে চাইলেই বুঝতে পারবে। তা হঠাৎ তুমি এই পাড়া স্কুলে আজ কেন? কিসের জন্য? তোমার তো কোনো পরীক্ষা নেই, তাহলে তুমি স্কুলে কেন এসছো? স্কুলটা আমার পাড়া, আর এই পাড়াতেই আমার বাড়ি। আমি স্কুলে যে কোনো কারণেই আসতে পারি, আর এখানে আসার জন্য কাউকে আমাকে কৈফত দিতে হবে, সেটা আমি কোনোদিন ভাবিনি। ফালফত দিতে হবে, কৈফত ফালফত তোমাকে দিতে হবে। তুমি নিশ্চয় টিচারের কাছে ওর ব্যাড রিপোর্ট করতে এসছো, তাই নাকি? আপনি তো দেখছি হাত গুনতে জানে। আলবাত জানি, আলবাত জানি, কারণ এইটুকু আমাদের জানতে হয়। চলো আবির, আমরা লোক চড়িয়ে খাই, তুমি নিজেকে কি অতি চালাক ভাবছো? কি করছো তুমি? কিভাবে বাঁচতে চাইছো? আমার স্ত্রী আর নিজের স্ত্রীর ক্রীতদাস হয়ে কি লাভ তোমার? কি পাবে তাতে? অবশ্য হ্যাঁ, তোমার শাশুড়ি মা তো তোমার হাতে মুক্তিপত্র ধরিয়ে দিয়েছে, তাই না? সেটা তো আমি কোনোদিনই করতাম না। অবশ্য তিনি করতে পেরেছেন, আমার আমার ড্রর থেকে চুরি করে তোমার হাতে সেটা তুলে দিয়েছেন। তা তুমি কেন এসছো এখানে? তার দাঁত চোকাতে? আপনি কি বলছেন সেটা আমি বুঝতে পারছি না। আমি এখানে আমার একটা পার্সোনাল কারণে এসেছি। মিথ্যে কথা বলছো তুমি আবির, মিথ্যে কথা। আপনি শান্ত হন কাকাবাবু, আপনি শান্ত হন। আমার টিচাররা আমাকে যথেষ্ট ভালোবাসেন, কেউ যদি আমার টিচারদের কান ভারী করে তার জন্য আমার সম্পর্কে তাদের ধারণা খারাপ হয়ে যাবে না। আর তাছাড়া পরীক্ষা তো দেবো আমি, পরীক্ষায় উত্তর লিখবো আমি, পারলে লিখবো না পারলে লিখবো না। এর মধ্যে আজ অন্তত আমার টিচারদের কিছু করার নেই, আপনি শান্ত হন। শোনো শালুক, একটা মানুষের মাথায় যখন সর্বনাশা বুদ্ধি চাপে না, তখন সে কি করতে পারে না করতে পারে তার নিজের হাতেও থাকে না। ছেলে এখন সব পারে, সব পারে, তাহলে নিজের স্ত্রীর জুতো তোমাকে দিয়ে পালিশ করাতো না। কথায় কথায় আমার মেয়ের সামনে তোমাকে তোমাকে অপমান করার দুঃসাহস দেখাচ্ছে, সেটা কোনোদিনও পারতো না। সেটা জানে না, ও জানে না এই দুর্ব্যবহারটা ও কার সাথে করছে, ও জানে না যে আমি তোমাকে সাপোর্ট করবো। জানি আপনি আছেন, দেখতেই তো পাচ্ছি। একটা কথা শুনতে চাই না তোমার মুখে আমি, এটা জানে? সবাই জানে তোমার চরিত্র সম্পর্কে জানে? কাকাবাবু, কাকাবাবু প্লিজ, এটা আমার স্কুল কাকাবাবু, আমার আমার টিচাররা সবাই যাওয়া আসা করছে, আমার বন্ধুরা যাতায়াত করছে, আপনি শান্ত হন। সবার তো জানা উচিত এ কি ধরনের ছেলে, মুখোশের আড়ালে কত ডেঞ্জারাস ছেলে, এরা সবাইকে জানানো আমার দায়িত্ব আমি মনে করি। আপনি নিশ্চিন্ত মনে আপনার দায়িত্ব পালন করুন, আমি কোনো বাধা দেব না। শুধু একটু সরে যান, আমার পথটা ছাড়ুন, আমি একটু এগোবো। কোথায় এগোবে? কোথায়? আপনি কিন্তু অকারণে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। তুমি তো এখনো পরিষ্কার করে বলতে পারোনি তুমি আজ কেন এসেছিলে স্কুলে। আজ তো শালুকের পরীক্ষা, তোমার তো নিজের এখানে কেউ পরীক্ষা দিচ্ছে না, তাহলে তোমার স্কুলে আসার কি দরকার পড়ল? তার মানে তুমি শালুক সংক্রান্ত কোনো ইনফরমেশন দিতে এখানে এসেছো, তার মানে তোমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল? যদি থেকেও থাকে সেটা আপনি বন্ধ করবেন কি করে? কি করে বন্ধ করবো দেখাবো, দেখাবো কি করে বন্ধ করবো। কাকাবাবু, কাকাবাবু আপনি কেন এখানে এরকম চিৎকার চেঁচামেচি করছেন বলুন তো, কেন এখানে চেঁচামেচি করছেন? ও আগে বলুক, ওকে বলতে হবে কোন উদ্দেশ্য নিয়ে আজ এই স্কুলে এসেছিল। দেখি দেখি, শোনো শোনো দেখি কি হয়েছে, কিসের হাতে চিৎকার চেঁচামেচি হচ্ছে? শালুক কি হয়েছে? আবির কিসের হাতে চিৎকার চেঁচামেচি? আবির উনি কে? কিসের জন্য চিৎকার চেঁচামেচি হচ্ছে ওনাকে জিজ্ঞেস করুন। আমি তো চিৎকার করিনি, চিৎকার করছেন উনি, উনি বলতে পারবেন উনি কেন চিৎকার করছেন। আপনি চেনেন এই ছেলেকে? চেনেন? হ্যাঁ, কেন চিনবো না, হে তো বোসবাড়ির ছেলে এবং খুব ভালো ছেলে, ও এই এলাকার গর্ব, খুব ভালো রেজাল্ট ওর এবং ভদ্র ব্যবহার, খুব ভালো ছেলে ও। রেজাল্ট দেখেই ওর বিচার করে ফেললেন? আপনারা কেউ কি জানেন
এর মধ্যেই ও দুটো বিয়ে করে ফেলেছে? কি বলছেন কি আপনি? এসব কি কথা বলছেন? আমরা তো জানি শালুককেও বিয়ে করেছে। এর মধ্যে আবার দু নম্বর বিয়ের কথা আসছে কোথা থেকে? তোমার গুণপনার কথা তো কেউ এখানে জানেই না। কাউকে জানোনি? কাউকে বলোইনি যে একটা বউ থাকতে অন্য মেয়েকে মিথ্যে কথা বলে তার সাথে বিয়ে করে ফেলেছো? বলোনি? তারপরে এই প্রথম বউটাকে ভগবানের নাম করে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ, সেই কথাও বলোনি? উনি কি বলছেন কি শালুক? উনি যা বলছেন সব সত্যি? আমার আমার পরীক্ষা দিতে দেরি হয়ে যাবে কাকুবাবু, আমি আমি ভিতরে যাচ্ছি। এটা তোমার এলাকা, তাই তোমার চরিত্র সম্পর্কে ওরা সত্যি জানলেও হয়তো ওরা তোমার গায়ে হাত তুলবে না। আর এটা যদি আমার এলাকা হতো তখন দেখাটা তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয়। ঠিক আছে, নিশ্চয়ই কোনো না কোনো দিন আপনার এলাকায় আমার সঙ্গে আপনার দেখা হয়ে যাবে, সেদিন আপনার মনের ইচ্ছে পূরণ করে নেবেন। আমার সাথে মশকরা করছো? মশকরা করছো? বড় সাহস, সরাসরি কথাবার্তা তুমি আমার সাথে বলো। হ্যাঁ, আমার সাথে কথা বলো। এইভাবে গায়ে হাত দেবেন না যে আমার ছেলে কথা বলো। তা ছাড়বো না, জামা ছাড়বো না, তোমাকে কোনোদিন ক্ষমাও করবো না। যে ধরনের ছেলে আমার তোমাকে চেনা হয়ে গেছে, এই মেয়ের জীবনটা সর্বনাশ করে দিয়ে হ্যাঁ তারপর তোমার আসপত্তা ভাবি, তোমার নতুন স্ত্রীর জুতো পালিশ করো তুমি এই মেয়েটাকে দিয়ে। শুনলেন এর গুণগান? এই হচ্ছে এর আসল পরিচয়। আর আপনি বলছেন এর পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে, খুব ভদ্র ছেলে। এই হলো ভদ্র ছেলের নমুনা। আপনারা কি শাস্তি দেবেন না যাতে অন্য কোনো ছেলে এই কাজ করতে না পারে? শাস্তি দিন একে। কি ব্যাপার তোমার? পড়াই ভালো ছেলে বলে বুক ফুলিয়ে হাঁটা চলা করা? হ্যাঁ, আমরা চিরকাল রকবাজ বলে লোকের কাছ থেকে আমরা কথা শুনি, আমাদের দিকে কেউ ফিরে তাকায় না। ওই আমরা তো এ ধরনের কোনো কাজ করি না। যা বলছেন সব কি সত্যি বলছেন? উনি যা বলছেন 100% কারেক্ট কথা বলছেন। আপনারা যা ইচ্ছা করুন, আমার কোনো প্রবলেম নেই। তাহলে আপনিও কি বাদ পড়বেন কাকাবাবু?
বাচ্চাকে। আপনি আপনার কাজে যান, আমাকেও পরীক্ষা দিতে দিন। অযথা অযথা শাস্তি নিয়ে কথা বলবেন না আপনি কাকাবাবু। আর আর আপনি অযথা এখানে ঘোরাঘুরি করবেন না, আপনি বাড়ি যান। গুড মর্নিং দিদিমণি। গুড মর্নিং। গুড মর্নিং দিদিমণি। এই শালু শালু দাঁড়াও। খুব দেরি হয়ে গেছে না দিদিমণি? না না, এখনো তো 15 মিনিট সময় আছে, অত টেনশনের কি আছে? আর একটু আগে আসতে হয়তো। হ্যাঁ, একটু একটু দেরি হয়ে গেল। আরে প্রিপারেশন ঠিক আছে তো? হ্যাঁ দিদিমণি। জানো তো তোমার উপরে আমাদের কত আশা কত ভরসা। আর বর্দি তো বলেই রেখেছেন এবার স্কুলের রেজাল্টে তুমি একটা সাংঘাতিক কিছু করবে, মানে স্কুলকে তুমি একটা বড় সম্মান এনে দেবে। ওইভাবে বলবেন না দিদিমণি, আমার খুব টেনশন হয়। শেষ পর্যন্ত যদি কিছু করতে না পারি তাহলে যে আমার আর মুখ থাকবে না। কে বলেছে তুমি কিছু করতে পারবে না? আমরা তো তোমাকে পড়িয়েছি, তোমার টেস্টও নিয়েছি। আমরা জানি না তুমি কি জানো আর না জানো। শোনো, পরীক্ষা দিতে যাচ্ছ, আর এই পরীক্ষার জন্য তোমার কি চাই? একটা ভালো পেন, তাই তো? কি চাই না? আছে তো পেন, আমি আমি দুটো পেন নিয়ে এসেছি। আমরা ঠিক করেছি স্কুল থেকে তোমায় একটা পেন দেব, তাই আমরা দিদিমণিরা সবাই মিলে তোমার জন্য একটা পেন কিনেছি। আমরা চাই এই পেনটা দিয়ে তুমি পরীক্ষা দাও। একদিন আমি ভেলভেলেটাকে বলেছিলাম ওর পেন দিয়ে আমি পরীক্ষা দিতে চাই। সেই পেন যখন আমার কপালে জুটলো না, তখন আমার কাছে সব পেনই এক। আমার যে পেন এনেছি সেই পেন দিয়ে আমি পরীক্ষা দেব। কি হলো, পেনটা নাও। আমাদের বিশ্বাস এই পেনটা দিয়ে পরীক্ষা দিলে তোমার পরীক্ষা খুব ভালো হবে। আমি কিন্তু পেন এনেছি দিদিমণি। আচ্ছা, তোমাকে আমাদের কিছু একটা দিতে ইচ্ছে করে না বলো? তুমি আমাদের স্কুলের একজন ভালো ছাত্রী, তাই আমরা সবাই মিলে তোমার জন্য এই পেনটা কিনেছি। আর ওসব কিছু নয় যে এই পেনটা দিয়ে পরীক্ষা দিলেই তোমার পরীক্ষা ভালো হবে কি খারাপ হবে, ওসব কাজের কথা না, ওটা আমরা এমনি বললাম। আসলে তুমি টেস্টে এত ভালো রেজাল্ট করেছো যে আমরা সবাই মিলে তোমাকে একটা উপহার দেব ভেবেছিলাম। তো একজন ভালো ছাত্রীর কাছে বই আর পেনের থেকে তো ভালো উপহার হয় না, তাই তোমাকে আমরা এই পেনটাই দিলাম। আর আজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তাই আমরা চাই এই পেনটা দিয়েই তুমি পরীক্ষা দাও। নাও। থাক 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 থাক, খুব ভালো রেজাল্ট হবে। থাক থাক, খুব ভালো পরীক্ষা হবে তোমার। দেখো আবির তোমাকে লাস্ট মিনিট প্রিপারেশনে হেল্প করছে তো। হ্যাঁ, আবিরের যে টেনশন তোমার পড়াশোনা নিয়ে, আগে তো মাঝে মধ্যে স্কুলে এসে খোঁজ নিয়ে যেত, কিন্তু এখন বুঝতে পেরেছে যে তোমাকে নিয়ে টেনশনের কিছু নেই, তাই এখন আর আসে না। কিন্তু তোমার পড়াশোনা নিয়ে নিশ্চয়ই খুব মাথা ঘামায়। তোমার এই লাস্ট মিনিট প্রিপারেশনে হেল্প করছে না আবি? আমাদের কাছে লজ্জার কি আছে? আবার তো শুনলাম তোমাদের বাড়িতে নাকি কোন গেস্ট এসেছে। গেস্ট? হ্যাঁ, তোমার শ্বশুর বাড়িতে কেউ একজন গেস্ট এসেছে। গেস্ট তো কোনো আসেনি, যে এসেছে সেই বাড়ি নিজের লোক। ওই হলো, পরীক্ষার সময় বাড়িতে কেউ এলে পড়াশোনার একটু তো অসুবিধা হয়। আমি তো এই বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছি না দিদিমণি। তাই নাকি? তুমি ও বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছ না মানে? আমি আমি আসলে অন্য একটা জায়গা থেকে পরীক্ষা দিচ্ছি। ও তাই নাকি? আমরা তো জানি না এসব কিছু। এর মধ্যে তো আর স্কুলে আসিনি,
তাই বলা হয়নি দিদিমণি। কই আবির তো সে কথা বলল না, ব্যাপারটা কি? সেই জন্যই কি আবির ওকে নিজের হাতে পেনটা দিল না, আমাদের দিয়ে দেওয়াচ্ছে? কোনো সমস্যা হয়নি তো? না না, ওদের কি সমস্যা হবে? ছেলেটা মেয়েটার কথা এত ভাবে, আর মেয়েটাও তো আবির বলতে পাগল। হয়তো অন্য কোনো কারণে বাড়িতে গেস্ট এসছে, আর এসছে বলেই অন্য জায়গায় গিয়ে পরীক্ষা দিচ্ছে, আর আবির সে কথাটা বলতে লজ্জা পেয়েছে। গুড মর্নিং দিদিমণি। হ্যাঁ গুড মর্নিং। আর সে যাই হোক, তুমি পরীক্ষার হলে গিয়ে বসো, আর শান্ত হয়ে পরীক্ষা দিও, কেমন? নিজেকে একটু কনসেন্ট্রেট করো, ওকে? হ্যাঁ দিদিমণি, যাচ্ছি। এই পেনটা দিয়ে কিন্তু তুমি পরীক্ষা দিও, কি দেবে তো? আপনারা ভালোবেসে দিয়েছেন, এ তো আপনাদের আশীর্বাদ দিদিমণি। আমি এই পেন দিয়ে পরীক্ষা না দিয়ে থাকতে পারি? দেব, আমি এই পেন দিয়েই পরীক্ষা দেব। পেনটা দিতে স্কুলে এসেছিল? তাহলে দিদিমণিরা আমার কাছে সত্যি কথা বলল না কেন? দিদিমণি, দিদিমণি, এই পেনটা কিছু বলবে? এই পেনটা ও চেনা চেনা লাগছে। এই পেনটা আমার খুব চেনা দিদিমণি। বললাম না, তোমার চোখকে ফাঁকি দেওয়ার উপায় নেই। আসলে আর হবে নাই বা কেন, এ কি ফাঁকি দেওয়ার মতো ব্যাপার বলো? শালুক, এই পেনটা আমরা তোমাকে উপহার দিইনি, তোমার জন্য আমাদের অন্য উপহার তোলা আছে। তোমার জন্য আমরা রচনাবলীর সেট কিনে রেখেছি, আর যেই দিন পরীক্ষা শেষ হবে সেই দিনই আমরা তোমার হাতে সেটা তুলে দেবো। আসলে আবির আমাদের বলতে না করেছিল, সেই জন্যে আমরা তোমাকে বলিনি, কিন্তু তুমি যখন ধরেই ফেললে তাহলে তোমাকে বলি, আবিরই এটা আমাদের দিয়ে গেছে। দামি পেন ও দিয়েছে শুনলে তুমি নাকি ওই পেন দিয়ে পরীক্ষা দেবে না, তাই ও আমাদের দিয়ে বলে গেছে তুমি যেন এই পেনটা দিয়েই পরীক্ষা দাও, এটা নাকি খুব লাকি পেন, এটাই ওর বিশ্বাস। এটা দিয়ে পরীক্ষা দিলে তোমার পরীক্ষা খুব ভালো হবে, দেখো। এসো, যাও যাও। ভেলভেলিটা, তুমি আমাকে পেন দিতে এসে এইভাবে অপমানিত হলে, এইভাবে এইভাবে পাড়ার কিছু বাজে ছেলে তোমার গায়ে হাত তুললো। ভেলভেলিটা, তুমি আমাকে ক্ষমা করো গো, আমাকে ক্ষমা করো ভেলভেলিটা। কেমন হলো পরীক্ষা মা? ভালো হয়েছে কাকাবাবু,
চলো এবার আমরা একটা জায়গায় গিয়ে বসি, ভালো করে খাই, তারপরে বাড়ি যাবো। কিন্তু আমি তো এখন বাড়ি যাবো না কাকা বাবু। তার মানে কোথায় যাবে তুমি? আমি এখন এই বাড়িতে যাব। তার মানে এই বাড়ি মানে আপনার মেয়ের শ্বশুর বাড়ি কাকা বাবু।